কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে এমন বিনোদন কিন্তু বেশ আনন্দদায়ক, অনেক বেশি মজা, অনেক বেশি রিফ্রেশিং একটা ব্যাপার স্যাপার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরা। সাভারের সবচেয়ে বড় এবং সবচেয়ে লাক্সারিয়াস বিউটি সেলন কালার্স ওয়ার্ল্ড। কালার্স ওয়ার্ল্ডে রয়েছে 30 জনেরও অধিক কর্মী, যাদের পরিশ্রমের কারণে কালার্স ওয়ার্ল্ড আজ এত সফল। আজ পরিচয় করে দিব কালার্স ওয়ার্ল্ডের সফলতার পিছনে যাদের হাত আছে তাদের সাথে। আমার এই মেয়েগুলা অনেক বেশি লক্ষ্মী, সারা বছর, সারা মাস, সারা সপ্তাহ তারা অনেক বেশি কাজ করে। আমার মাঝে মাঝেই মনে হয় তাদেরকে নিয়ে আনন্দ করি, প্রোগ্রাম করি, অনুষ্ঠান করি, এবং এটা কিন্তু করিও। বাট অনেক দিন পর এবার ডিনারে বের হয়েছি। সবার আগে আমি রেডি হয়ে নিয়েছি এবং আপনারা দেখেছেন যে আমার মেয়েগুলা কি সুন্দরভাবে আমাকে রেডি করে দিয়েছে। আমার জুয়েলারি, শাড়ি সব কিছু তারা খুব সুন্দরভাবে আমাকে রেডি করে দেয়, এবং বুঝতে পারি আমি যে ওরা অনেক মন থেকে, ভালোবাসা থেকে আমাকে আসলে এই রেডিটা করে দেয়। তো আমরা আজকে গিয়েছি সুলতান ডাইনে রাতের খাবারের জন্য, এবং আমরা কিন্তু শুধু খাবই না, আমরা কিন্তু অনেক মজাও করবো খাবার শেষে। আমরা রাতের বেলায় কি কি করলাম জানতে হলে কিন্তু ফুল ভিডিওটি দেখতে হবে। সবার আগে যেটা করেছি, তাদের ফটো সেশন করে দিয়েছি। যেহেতু আমার ফোনটা একটু ভালো ছিল, তো এই জন্য সবার ফটো সেশন, সুন্দর সুন্দর ছবি আমি নিজে হাতে ক্লিক করেছি। তারা সব সময় আমাকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে দেয়, কিন্তু আমার কখনো এমনটা করা হয় না, যার কারণে আমার মনে হয়েছে যেহেতু আমি তাদের লিডার, এই কারণে আমার তাদের সবার একটা করে ছবি অ্যাটলিস্ট তুলে দেওয়া উচিত, একটু টিকটক করে দেওয়া উচিত, একটু রিলস ক্রিয়েট করে দেওয়া উচিত। সো আমি সেই কাজটা করেছি এবং তারা সবাই অনেক বেশি খুশি হয়েছে। ভিডিও, টিকটক, রিলস সব কিছু করতে করতে খাবার কিন্তু চলে এসেছে। আমরা অর্ডার করেছি রোস্ট, পোলাও, কাচ্চি, ড্রিঙ্কস, যেটা অ্যাকচুয়ালি আমার সামর্থ্যের মধ্যে ছিল ওইটাই আমি অর্ডার করেছি, এবং খাবার অনেক ভালো ছিল। সকল টিম মেম্বারের আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং অনেকেই পার্সেলও বাসায় নিয়ে গিয়েছিল। সুলতান ডাইনের ফুড কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো, তবে টাকাটাও অনেক বেশি। ও মা, আমার কাছে মনে হয়েছে একটা কিডনি বিক্রি করা লাগবে, সাথে ভ্যাট দেখে আমি তো মাথা ঘুরাই গেছে, অলমোস্ট 500 টাকার মতো ভ্যাট আসছে। দুঃখে আমার নাকের পানি আর চোখের পানি এক হয়ে গেছে। তবে টাকা দিয়ে যদি সুখ কিনতে পাওয়া যায়, তাহলে এই টাকাটা খরচ হলে আহামরি কিছু লাগে না। এমনটাই হয়েছে আমাদের সবার সাথে। আমার খুবই ভালো লেগেছে, আমি যখন দেখেছি আমার মেয়েগুলো এত সুন্দর করে হেসেছে, ছবি তুলেছে, খেয়েছে, মানে আমার আসলেই অনেক ভালো লাগছে, আমার মনটা ভরে গেছে, এবং আমার মনে হয়েছে আমি তাদের জন্য এমন কিছু করেছি যেটা তারা অনেক দিন ধরে চাচ্ছিল। আমার খুবই খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষে আমরা সবচেয়ে মজা করেছি, মনে হচ্ছিল পার্টি মাত্র শুরু হলো। তখন সবার এনার্জি একদম হাই ছিল। নর্মালি কি হয়, খাবার পরে সবাই ঝিমিয়ে যায়, বাট সেদিন খাওয়ার পরে আমাদের মানে এনার্জি অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে। আমরা অনেক ডান্স মুভ ট্রাই করলাম, নাচানাচি করলাম, যদি একটু লজ্জা লাগতেছিল কারণ বাইরের সবাই আমাদেরকে দেখছিল, কিন্তু আনন্দ করার সময় কে দেখছে কে দেখছে না এই চিন্তা যদি করি তাহলে আনন্দ কখন করব। এই জন্য আমরা আর ওগুলোর দিকে তাকাই নাই, আমরা আমাদের মতো নাচ করেছি, আমরা আমাদের মতো ভিডিও করেছি, পিকচার ক্লিক করেছি। কে কি বললো এটা নিয়ে অ্যাকচুয়ালি মাথা ঘামানোর কোনো দরকারই আমরা মনে করি নাই। ফান শেষ করে আমরা এখন চলে যাচ্ছি, ওয়েট, চলে যাচ্ছি মিন সুলতান ডাইন থেকে যাচ্ছি, বাসায় কিন্তু এখনও যাচ্ছি না, কারণ বাসায় যাওয়া দেরি আছে। আমাদের এখনও চা খেতে হবে, চায়ের পরে আইসক্রিম খেতে হবে, সো আমাদের সাথেই থাকুন। খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে সবাই একত্রিত হলাম। এই যে সামনে দেখছেন স্বপ্ন, শিরস, চুইঝাল, এইটার উপরেই কিন্তু কালার্স ওয়ার্ল্ডের থার্ড ব্রাঞ্চ ওপেন হচ্ছে, এবং তখন আমাদের টিম আরও বেশি বড় হবে। এই ব্যাপারটা নিয়ে আমি আরও বেশি এক্সাইটেড। সো আমরা চলে গিয়েছি চা খেতে, চাটা কিন্তু বেশ মজার চা খেতে গিয়েছি এনাম মেডিকেল কলেজের পাশে যে গলি, ওই গলির মধ্যে। সবাই মিলে চা খাওয়ার প্রিপারেশন নিচ্ছি, চা অলরেডি চলে এসেছে। চা খেতে খেতে মজার একটা ব্যাপার হয়েছে, চা খেতে খেতে একজনকে জিনে ধরে ফেলছে। এই ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল, এই যে দেখেন আমাদের জিনাপাকে, জিনাপারে যে জিনে ধরছে, এখন সে এমনি ফু দিতেছে। ব্যাপারটা কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল।
চা খেতে খেতে আবার আইসক্রিমও চলে এসেছে। গ্রিন কালারের আইসক্রিম খেয়ে আমরা সবাই নিজেদের জিহ্বা লাল করে ফেলেছি। সরি, গ্রিন কালারের আইসক্রিমে লাল কেমনে হবে আর কি, গ্রিন হয়েছে। ছোটবেলায় যখন এরকম আইসক্রিম খেতাম, আমার মনে আছে সকাল সন্ধ্যা নামে একটা আইসক্রিম ছিল, যেটার উপরে হচ্ছে লাল কালার আর নিচে হচ্ছে গ্রিন কালার। সো সকাল সন্ধ্যা ওই আইসক্রিমের কথাই আমার খুব মনে পড়ে এটা খাইতে গেলে। তো ছোটবেলার স্মৃতিও বিচরণ করা হয়ে গেল আমাদের এই নাইট আউটে। সব কিছু মিলায় অনেক বেশি ফান, অনেক বেশি মজা ছিল, এবং এখানেই আমাদের ফানটা শেষ করতে হয়েছে। বারবার মনে হচ্ছিল যে আরেকটু থেকে যায়, কিন্তু এরকম কোনো অপশনই ছিল না, কারণ কর্মব্যস্ত জীবনে পরের দিন আবারও কাজটা শুরু করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এতক্ষণ আমার সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, গল্প হবে, আদা হবে। বাই বাই। কালসওয়াল ইজ দ্য বেস্ট। কালসওয়াল ইজ দ্য বেস্ট।